সব শিয়াল মুরগি খেতে পছন্দ করে, কিন্তু এক বনের ভিতর একটা শিয়াল ছিল যে কিনা পান্তা খেতে খুব ভালোবাসত। সে প্রতিদিন রাতে বন থেকে বেরিয়ে এসে গ্রামের ভিতরে যেত এবং মানুষের বাড়ির ভিতরে ঢুকে পান্তা চুরি করে খেত। বনের পাশের সেই গ্রামেই ছিল হাদারামের বাড়ি, সেও পান্তা খেতে খুব ভালোবাসত। প্রতিদিন রাতে খাওয়ার শেষে সে ভাতে পানি দিয়ে রাখত আর সকালে সেই পান্তা খেয়ে কাজে বেরিয়ে পড়ত। কিন্তু ইদানিং সে বড্ড ঝামেলায় পড়ে গেছে। সে রাতে ভাতে পানি দিয়ে রাখে ঠিকই, কিন্তু সকালে উঠে দেখে একটুও পান্তা নেই, সব পান্তা চুরি হয়ে গেছে। প্রতিদিন এরকম ঘটনা ঘটতে থাকায় হাদারাম চিন্তায় পড়ে গেল। কে তার পান্তা চুরি করে নিয়ে যায়, আর কীভাবেই বা সেই চোরকে ধরা যাবে? এই পান্তা চোরকে শায়েস্তা করার উপায় খুঁজতে হাদারাম গ্রামের সব মানুষের কাছে যেতে থাকল এবং শেষ পর্যন্ত সে গ্রামের সবচেয়ে বৃদ্ধ ও বিজ্ঞ মানুষটির কাছে গিয়ে পৌঁছাল। প্রতিদিন রাতে আমি ভাতে পানি দিয়ে রাখি যেন সকালে পান্তা খেতে পাই, কিন্তু ঘুম থেকে উঠে দেখি হাড়িতে একটুও পান্তা নেই, চোর চুরি করে খেয়ে যায়, কি করা যায় বলুন তো? ও, তোমার পান্তা চুরি হয়ে যায়, তা বাপু তুমি পান্তাবুড়ির গল্প শোনোনি বুঝি? পান্তাবুড়ি? হ্যাঁ, পান্তাবুড়ি। সে অনেক কাল আগের কথা, এক গ্রামে এক পান্তা বুড়ি ছিল, তারও পান্তা প্রতিদিন চুরি হয়ে যেত। বুড়ো হাদারামকে পান্তা বুড়ির গল্প শোনাল, বলল কিভাবে শিং মাছ, বেল, গোবর এবং খুর দিয়ে পান্তা বুড়ির চোরকে শিক্ষা দিয়েছিল। বৃদ্ধের কাছে সেই গল্প শুনে হাদারাম বাড়ির পথে রওনা হলো এবং সঙ্গে করে শিং মাছ, বেল, গোবর ও একটি খুর নিয়ে গেল। হাদারাম তার বাড়িতে ফিরে উঠানে ঘাসের মাঝে খুরটি লুকিয়ে রাখল। এখানে না, এখানে না, আর একটু সামনে রাখো। আর তুমি কোনো চিন্তা করো না, আমার নাম খুর, চোর এলে বাজাবো কান্নার সুর। এরপর হাদারাম ঘরের সিঁড়িতে গোবর রাখল। তুমি কোনো চিন্তা করো না, আমার নাম গোবর, চোর এলে ভাঙো তার কোমর। ঘরে ঢুকে হাদারাম চুলোর ভিতর বেল রেখে দিল। হাদারাম, তুমি কোনো চিন্তা করো না, আমার নাম বেল, চোর এলে দেখাবো আমার খেল। এরপর হাদারাম যে পাতিলে পান্তা রাখত সেটার ভিতর শিং মাছ রেখে দিল। তারপর খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে পড়ল। রাত যখন অনেক গভীর হলো, প্রতিদিনের মতো শিয়াল বন থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে হাদারামের বাড়ির দিকে আসলো এবং ফুটো দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ল। তারপর পান্তা খাওয়ার জন্য যেই না সে পাতিলের ভিতরে মাথা ঢুকিয়েছে, আর যায় কই, শিং মাছ শিয়ালের নাকে আচ্ছা মতো কাটা ফুটিয়ে দিয়েছে। এতে শিয়ালের নাক ফুলে লাল হয়ে গেল, আর ব্যথায় শিয়ালের প্রাণ যায় যায় অবস্থা। ব্যথা যে আর সইছে না, যাই চুলুতে গিয়ে একটু আগুনে সেক দেই, তাহলে ব্যথাটা মনে হয় একটু কমবে। আগুনে সেক দেওয়ার জন্য শিয়াল চুলোর কাছে গেল, আর চুলোর উপর যখন মাথাটা নিয়েছে ঠিক তখনই বেল ফেটে বিচিগুলো গুলির মতো ছুটে আসতে থাকলো, আর বেলের কয়েকটা বিচি শিয়ালের চশমা ভেঙে তার চোখে গিয়ে আঘাত করলো। শিয়াল গেল কানা হয়ে। বেলের বিচি চোখে লাগায় শিয়াল এখন আর ঠিক মতো দেখতে পাচ্ছে না,
তাই সে যে ছোট ফুটো দিয়ে ঘরে ঢুকেছিল তার সে খুঁজে পাচ্ছে না। পান্তাচোর শিয়াল নাকের ব্যথায় আর চোখের ব্যথায় অস্থির হয়ে হাতরাতে হাতরাতে দরজা খুঁজতে থাকল। দরজা খুলে যেই না সে সিঁড়িতে পা দিয়েছে, অমনি চিৎপটাং, গোবরে পা পিছলে শিয়াল ডিগবাজি খেয়ে পড়ে গেল। এবার তার কোমর গেল ভেঙে। নাকের ব্যথা, চোখের জ্বালা ও ভাঙ্গা কোমর নিয়ে শিয়াল কোনো মতে উঠে দাঁড়ালো। কিন্তু এ কি তার পায়ে যে গোবর লেগে আছে! ই, পায়ে কি যেন লেগে আছে, যাই সামনে ওই ঘাসে গিয়ে মুছে ফেলি। শিয়াল উঠোনের ঘাসে পা মুছতে গেল। যেই না সে ঘাসে পা দিয়েছে অমনি পা গেল কেটে, আর শিয়াল চিৎকার করে উঠল, ও বাবা রে, ও মা রে, বাঁচাও বাঁচাও। শিয়ালের এই চিৎকার শুনে গ্রামের সবাই বুঝে গেল আজ পান্তাচোর ধরা পড়েছে। তাই লাঠি সোঁটা নিয়ে সবাই এলো পান্তাচোরকে পিটাতে। সবাই মিলে শিয়ালকে আচ্ছামতো প্যাদানি দিল। প্যাদানি খেয়ে শিয়াল বলল, আমাকে এবারের মতো মাফ করে দাও, আমি আর কোনো দিন পান্তা চুরি করতে তোমাদের এই গ্রামে আসব না, মাফ করে দাও আমাকে। দাঁড়াও দাঁড়াও, কেউ আর ওকে মেরো না, জীব হত্যা মহাপাপ, আর ক্ষমা হলো স্বর্গীয় গুণ। আসো আমরা শিয়ালকে এবারের মতো ক্ষমা করে দেই, দেখি সে ভালো হতে পারে কি না। গ্রামবাসীরা শিয়ালকে ক্ষমা করে দিল এবং তাকে যেতে দিল। শিয়াল খোঁড়াতে খোঁড়াতে গ্রাম ছেড়ে চলে গেল। সে আর কোনো দিন এই গ্রামের পথে পা বাড়ায়নি। হাদারামও এখন প্রতিদিন সকালে আরাম করে পান্তা খায়। বন্ধুরা, এ গল্পে আমরা কি দেখলাম? এ গল্পে আমরা এই দেখলাম যে শিয়াল চুরি করত, যা খুব খারাপ একটি কাজ, কিন্তু ধরা পড়ার পরেও গ্রামবাসী তাকে ক্ষমা করে দেয় এবং শিয়াল ভালো হয়ে যায়। অর্থাৎ কাউকে ক্ষমা করা খুব ভালো কাজ। বন্ধুরা, চাঁদের বুড়ি চ্যানেলের অন্যান্য কার্টুনে তোমরা দেখতে পাবে হাতির পেটে শিয়াল। এই গল্পে শিয়াল হাতির পেটে আটকা পড়ে গিয়েছিল, পরে সে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বের হয়ে আসে। শিয়ালের পাঠশালা। এই গল্পে কুমির তার বাচ্চাদের শিয়ালের কাছে পড়ালেখা করতে দিয়ে আসে, আর শিয়াল একে একে সবগুলো বাচ্চা খেয়ে ফেলে। তারপর কুমির ও শিয়ালের মাঝে চলতে থাকে চোর পুলিশ খেলা। বাঘের পালকি। এই গল্পে শিয়াল তার বুদ্ধি দিয়ে বোকা বাঘকে ফাঁদে ফেলে এবং সে পালিয়ে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর আরও অনেক কার্টুন দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সবাই ভালো থেকো। বাই বাই।